Dear students, Assalamualaikum. You are all welcome at the occasion of beautiful month of Ramadan. Welcome back to my another online class. This is Bilal Ishwarkar, your favorite English teacher from Rai Preparatory School, Campus 2. I hope you are all well by the grace of Almighty Allah. Dear students, in my last class, I discussed how to change affirmative sentence into negative sentence. Today, I would like to discuss how to change assertive sentence into interrogative sentence. I think you will be highly benefited if you follow my lecture very carefully. So let's get started. Dear students, we know that conversion of sentence is a very important topic in our second term syllabus. Today I will discuss how to change assertive sentence into interrogative sentence. Aske ami tomader samne assertive সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এ পরিবর্তন করা যায় সে সম্পর্কে আলোচনা করব। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হলো বিবৃতিমূলক বাক্য, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হলো প্রশ্নবোধক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কী বোঝায় আমরা সে সম্পর্কে জানব। অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট স্টেটস এ ফ্যাক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কোনো অবস্থার বিবৃতিকে বোঝানো হয়, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে এ সেন্টেন্স দ্যাট আস্কস এ কোশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইট এন্ডস উইথ এ কোশ্চেন মার্ক, আর ইন্টারোগেটিভের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যের পরে একটি ফুলি স্টপ থাকে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন করার কিছু নিয়ম আছে, সে সম্পর্কে আমরা ডিসকাস করব। অ্যাট ফার্স্ট প্রথম যে রুল নিয়মটা সেটা হলো, ইফ এনি অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাজ অক্সুলারি বার্ব, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সুলারি বার্ব যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার শিল শুড উইল উড মে মাইট ক্যান কুড মাস্ট ইউজ টু অট টু এগুলো যদি থাকে, ইট হ্যাজ টু বি কনভার্টেড, এটাকে পরিবর্তন করা যায় ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স ফলোয়িং দ্য রুল। নিচের যে নিয়ম আছে নিয়মগুলো মেনে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। যেমন স্ট্রাকচারটা ভালোভাবে তোমরা যদি খেয়াল করো, আমরা প্রথমে অক্সিলারি ভার্ব লিখব, তারপর সাবজেক্ট লিখব, দেন এক্সটেনশন, অ্যাট লাস্ট আমরা কোশ্চেন মার্ক লিখব। এক্সাম্পলস হিসেবে ইন এ নাম্বার সেন্টেন্স গিভেন সেন্টেন্স ইজ আই মে হেল্প ইউ, এটাকে আমাদেরকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রাইট অক্সুলারি বার্ব। আমরা উপরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি আই মে হেল্প ইউ, মে একটি অক্সুলারি বার্ব, এটাকে প্রথমে লিখতে হবে স্ট্রাকচার অনুযায়ী, তারপর সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট হলো আই, তারপর হেল্প, অ্যাট লাস্ট আমরা একটা কোশ্চেন মার্ক দেব। ইন বি নাম্বার সেন্টেন্স গিভেন সেন্টেন্স ইজ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করি অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রাইট অক্সুলারি বার্ব, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ হলো অক্সুলারি বার্ব, দেন আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, তারপর বাকি অংশ লিখব, তারপরে আমরা কোশ্চেন মার্ক দিব। সি নাম্বার সেন্টেন্সে দেখতে পাচ্ছি দে ওয়ার নট প্রেজেন্ট, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করি পরিবর্তন করি তাহলে আমরা অক্সিলারি ভার্ব লিখব, তারপর সাবজেক্ট লিখব, বাকি অংশ লিখব, কোশ্চেন মার্ক লিখব। তাহলে দেখতে পাচ্ছি যে ওয়ার দে নট প্রেজেন্ট অক্সিলারি ভার্ব প্রথমে এনে তারপর সাবজেক্ট লিখে বাকি অংশ লিখে অ্যাট লাস্ট আমরা যদি কোশ্চেন মার্কটা দিই তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখন আমরা রুল টু
দুই নাম্বার নিয়মটা দেখতে পাচ্ছি, ইফ টু হ্যাভ ভার্ব ইজ ইউজড ইন এ সেন্টেন্স অ্যাজ আ প্রিন্সিপাল ভার্ব, দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স উইল বি কনভার্টেড ইন টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে টু বা টু হ্যাভ ভার্ব, আমরা জানি টু হ্যাভ ভার্ব কি, টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ হ্যাজ হ্যাড, এই ভার্বগুলো যদি সেন্টেন্সে প্রিন্সিপাল প্রধান ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়, ব্যবহৃত হয়, তাহলে এটাকে আমরা নিচের নিয়মে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। যেমন স্ট্রাকচারটা অ্যাট ফার্স্ট আমাদেরকে টু হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে প্রথমে টু হ্যাভ ভার্ব লিখতে হবে হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর সাবজেক্ট লিখতে হবে, তারপর এক্সটেনশন লিখতে হবে, অ্যাট লাস্ট উই হ্যাভ টু রাইট কোশ্চেন মার্ক, আমাদেরকে কোশ্চেন মার্ক লিখতে হবে, প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তারপর এক আরও অথবা আরেকটি নিয়ম আছে, সেটা হলো ডু লিখতে হবে অথবা ডাজ লিখতে হবে অথবা ডিড লিখতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে, তারপর হ্যাব লিখতে হবে, তারপর এক্সটেনশন, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। নিচের যে নিয়মটা তোমরা খেয়াল করছো, ডু ডাজ ডিড, এভাবে, এটা হলো আমেরিকান পদ্ধতি, আমেরিকান স্টাইল। আমরা আর উপরে একটা হলো ব্রিটিশ পদ্ধতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা দুই নিয়মে করলেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। এ নাম্বার সেন্টেন্স, গিভেন সেন্টেন্স ইজ হি হ্যাজ মেনি টয়েস, আমরা জানি এটাকে আমরা যদি হ্যাজ প্রথমে আনতে হবে স্ট্রাকচার অনুযায়ী, তারপরে সাবজেক্ট লিখতে হবে, তারপর বাকি অংশ লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ হি মেনি টয়েস, লাস্টে আমরা একটা কোশ্চেন মার্ক দিব। এটাকে আমরা যদি আমেরিকান পদ্ধতিতে করি, ইন আমেরিকান স্টাইল উই হ্যাভ টু রাইট অ্যাট ফার্স্ট ডাজ। কেন ডাজ লিখবো আমরা দেখবো, এই সেন্টেন্সটা থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস হয়, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এটাকে অ্যাট ফার্স্ট ডাজ লিখবো, তারপরে সাবজেক্ট লিখবো, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাডের মূল ভার্বটা হলো হ্যাক, তাহলে আমরা এই মূল ভার্ব লিখবো, তাহলে ডাজ হি হ্যাভ, বাকি অংশ, তারপর হলো কোশ্চেন মার্ক। তারপর বি নাম্বার সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, দ্য গার্ল হ্যাড এ ডল, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করি তাহলে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রাইট হ্যাড, তার দেন উই হ্যাভ টু রাইট সাবজেক্ট, দেন এক্সটেনশন, অ্যাট লাস্ট উই হ্যাভ টু রাইট কোশ্চেন মার্ক। এটা হলো আমেরিকান পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি। আমরা নিচে আমেরিকান পদ্ধতিতে যদি করতে হয় এটা, তাহলে আমাদেরকে লিখতে হবে, ডিট লিখতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা হলো পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদেরকে ডিট দিয়ে স্টার্ট করতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে, তারপর হ্যাপ লিখতে হবে, তারপর হলো বাকি অংশ, এবং শেষে কোশ্চেন মার্ক লিখতে হবে। আমরা সি নাম্বার সেন্টেন্সটা খেয়াল করি, সি নাম্বার সেন্টেন্সে লেখা আছে আই হ্যাভ বিটার এক্সপিরিয়েন্স ইন মাই সার্ভিস। এইখানে তোমরা খেয়াল করো, হ্যাভের পরে বিটার এক্সপিরিয়েন্স ইন মাই সার্ভিস আছে। এই সেন্টেন্সে আমরা ব্রিটিশ পদ্ধতিতে করতে পারবো না, কারণ যে আমরা জানি যে সেন্টেন্সে হ্যাভ যদি পজিশন অর্থ না বুঝায় তাহলে আমাদেরকে অবশ্যই আমেরিকান পদ্ধতিটি ফলো করতে হবে। এখন হয়তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতেছ না যে পজিশন বোঝায় না মানে কি, পজিশন মানে হলো কোনো কিছু থাকা বা আছে অর্থে ব্যবহার করা হয়। এটা সহজভাবে বলতে গেলে আমাদের বই আছে, কলম আছে, এই জিনিসগুলো আমরা একজন থেকে আরেকজন ট্রান্সফার করতে পারি, কিন্তু পজিশন বোঝায় না, এক্সপিরিয়েন্স, তারপর হলো এনজয়, রিভেঞ্জ, এই শব্দগুলো তোমরা একজনকে আরেকজনকে দিতে পারবে না, মানে এই জিনিসগুলো স্পর্শ করা যায় না, দেখা যায় না। এই রকম ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই আমেরিকান পদ্ধতিতে করতে হবে। আমেরিকান পদ্ধতিতে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে
তাহলে আমাদেরকে ডু বা ডাস লিখতে হবে। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, ফার্স্ট পার্সন আই, তাহলে আমাদেরকে ডু লিখতে হবে, দেন সাবজেক্ট লিখতে হবে, তারপর আমাদেরকে হ্যাভ লিখতে হবে, বাকি অংশ লিখতে হবে, অ্যাট লাস্ট কোশ্চেন মার্ক দিতে হবে। আশা করি তোমরা পজিশন এর বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা নেক্সট রুলটা খেয়াল করব। নেক্সট রুলে দেখতে পাচ্ছি, ইফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইদাউট অক্সুলারি ভার্ব, মানে যে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু অক্সুলারি ভার্ব থাকে না বা সাহায্যকারী ক্রিয়া ব্যতীত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ কে আমরা অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ নিচের নিয়মে করতে পারি। আমাদেরকে লিখতে হবে স্ট্রাকচারে, দেখতে পারি ডু বা ডাস লিখতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে, তারপর বি ওয়ান লিখতে হবে, এক্সটেনশন লিখতে হবে, কোশ্চেন মার্ক লিখতে হবে। তোমরা হয়তো এখানে খেয়াল করছো যে বি ওয়ান কি, আসলে এগুলো বি ওয়ান মানে ভার্বের যে তিনটা রূপ আছে, আমরা জানি কনজুগেশন অফ ভার্বের তিনটা রূপ প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, এই তিনটা রূপকে বোঝানোর জন্য বি ওয়ান, বি টু, বি থ্রি দেওয়া হয়। প্রেজেন্ট টেন্সকে বি ওয়ান, পাস্ট টেন্সকে হলো বি টু, পাস্ট পার্টিসিপলকে বি থ্রি, এভাবে বোঝানো হয়ে থাকে। তাহলে বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মটা। এক্সাম্পলস, এ নাম্বার সেন্টেন্স, গিভেন সেন্টেন্স ইজ হি গোজ টু স্কুল। আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা অবশ্যই অ্যাট ফার্স্ট শুরুতে ডাজ দিতে হবে, তারপর আমরা সাবজেক্ট লিখব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম গোজ, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো গো, তারপরে বাকি অংশ কোশ্চেন মার্ক। আমরা বি নাম্বার সেন্টেন্স খেয়াল করছি, দে প্লে ফুটবল, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রাইট ডু, বিকজ দে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, তাহলে আমাদেরকে ডু এর পরে লিখতে হবে সাবজেক্ট, তারপর বাকি অংশ লিখতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। নেক্সট রুল হলো, ইফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ পাস্ট ইনডিফিনিট, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট হয় উইদাউট অক্সুলারি ভার্ব, অক্সুলারি ভার্ব ছাড়া, তাহলে আমরা এটাকে ইট হ্যাজ টু বি কনভার্টেড ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স ফলোয়িং দ্য রুল, নিচের নিয়মে করব। স্ট্রাকচারটা হলো ডিড লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, তারপর হলো বি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে, এক্সটেনশন বাকি অংশ লিখতে হবে, অ্যাট লাস্ট উই হ্যাভ টু রাইট কোশ্চেন মার্ক। তাহলে এক্সাম্পলস, এ নাম্বার সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আই ওয়েন্ট টু স্কুল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদেরকে শুরু করতে হবে ডিড দিয়ে, তারপরে সাবজেক্ট লিখব, তারপর ওয়েন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব। তাহলে আমরা জানি ওয়েন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো গো, তাহলে ডিড আই গো টু স্কুল, আমরা শেষে একটি কোশ্চেন মার্ক দিব। নেক্সট সেন্টেন্স ইজ, দে কিলড দ্য বার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদেরকে ডিড দিয়ে স্টার্ট করতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে, তারপর কিল্ড, ভার্বের প্রেজেন্ট ফর্ম কিল লিখতে হবে, অ্যাট লাস্ট উই হ্যাভ টু রাইট কোশ্চেন মার্ক। আশা করি তোমরা উপরে বর্ণিত যে নিয়মগুলো আছে সেগুলো ব্যবহার করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত পরিবর্তন করতে পারবে। সেই একই রুলগুলো ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু নিয়ম, কিছু সেন্টেন্স এক্সাম্পল দিয়েছি, তোমরা ভালোভাবে খেয়াল করো। নাম্বার ওয়ান, গিভেন সেন্টেন্স ইজ, উইল দে বি প্লেইং, আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে এবং লাস্টে কোশ্চেন মার্ক আছে, তাহলে আমরা এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করি, তাহলে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তারপরে বি লিখতে হবে, তারপরে প্লেইং, কোশ্চেন মার্ক উঠে যাবে, একটা পুলিশ স্টপ হবে। নেক্সট সেন্টেন্স ইজ, মাস্ট উই হেল্প দ্য পোর, আমরা দেখতে পাচ্ছি এখানে মাস্ট অক্সুলারি ভার্ব প্রথমে স্টার্ট করা হয়েছে, তাহলে আমাদেরকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করব, আমাদের সাবজেক্ট লিখতে হবে, অক্সুলারি ভার্ব লিখতে হবে, বাকি অংশ লিখতে হবে, একটা ফুল স্টপ দিতে হবে।
नेक्स्ट सेंटेंस डिड द लेडी ड्रिंक टी आमरा देखते पाच्छी एटा डिड दिए स्टार्ट करा हुए चे ताहले आमादेर के बुझते होबे এই সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট ছিল তাহলে আমাদেরকে অ্যাসারটিভ সেন্টেন্সে যখন পরিবর্তন করব তখন আমাদেরকেও পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে তাহলে সাবজেক্ট দা লেডি ড্রিঙ্ক ভার্বের তাহলে পাস্ট ফর্ম লিখতে হবে দা লেডি ড্র্যাঙ্ক টি নেক্সট সেন্টেন্স নাম্বার ফোর Does he play cricket? এখানে আমরা দেখতে পাচ্ছি does দিয়ে স্টার্ট করা সেন্টেন্স তাহলে আমাদের বুঝতে হবে অ্যাসারটিভ সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল তাহলে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে হি প্লে ভার্বের সাথে এস লিখতে হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস যোগ হয় তাহলে হি প্লেস ক্রিকেট নেক্সট সেন্টেন্স ইজ নাম্বার ফাইভ ডাজ হি হ্যাভ এ ভাস্ট এক্সপিরিয়েন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাজ দিয়ে স্টার্ট করা তাহলে তোমাদেরকে বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এখানে ডাজ হি হ্যাভ এ ভাস্ট এক্সপিরিয়েন্স কথাটা আছে পজিশন বুঝায় না তাহলে আমাদেরকে এটাকে সাবজেক্ট লিখতে হবে হি হি এর সাথে সব হ্যাভ হ্যাজ আমরা জানি হ্যাজ হবে হ্যাভ হবে না তাহলে হি হ্যাজ এ ভাস্ট এক্সপিরিয়েন্স এই সেন্টেন্সটাকেই আমেরিকান পদ্ধতিতে লেখা হয়েছে ডাজ হি হ্যাভ এ ভাস্ট এক্সপিরিয়েন্স কারণ এই সেন্টেন্সটা আমেরিকান পদ্ধতিতে লিখতে হবে কারণ এখানে পজিশন বোঝায় না হ্যাভ অর্থে ব্যবহার করা হয়েছে নেক্সট সেন্টেন্স ইজ হ্যাড হি মেনি টয়েস আমরা দেখতে পাচ্ছি এটা হ্যাভ হ্যাজ হ্যাড আছে তাহলে সাবজেক্ট লিখবো হি তারপর ভার্ব লিখব হ্যাড মেনি টয়েস প্রিয় শিক্ষার্থীরা আশা করা যায় তোমরা যদি ভিডিওটা ভালোভাবে খেয়াল করে দেখে থাকো তোমরা ভালো বুঝতে পারবে ডিয়ার স্টুডেন্টস আমার প্রথম ক্লাসটিতে কনভার্সন অফ সেন্টেন্স বলতে কী বোঝায় এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায় তা আলোচনা করেছিলাম আজকে অনলাইন ক্লাসটিতে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায় তা আলোচনা করা হয়েছে ভিডিওগুলোতে নিয়মগুলো অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে যাতে পরবর্তীতে উপরের ক্লাসগুলোতে তোমাদের অনেক উপকারে আসে প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ক্লাসে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে একটি এক্সারসাইজ ক্লাস করা হবে এই ক্লাসটি তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষায় থাকবে এবং এর সাথে কিছু নতুন এক্সারসাইজ যোগ করব যাতে ক্লাসটি করার পরে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তোমাদের সবাইকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে